সুপ্রিয় দর্শক, ভারতের রাজধানী দিল্লিতে কিছুদিন আগে মুসলিমদের উপর নির্যাতন করেছিলেন একদল হিন্দু যুবক। মুসলিমদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করা থেকে শুরু করে তাদের ধর্মীয় উপাসনালয় মসজিদে আগুন লাগিয়ে দেয় একদল হিন্দু গোষ্ঠী। শুধু তাই নয়, এ সময় রবীন্দ্র সিংহ নামের একজন যুবক মসজিদের মিনারে উঠে মাইক ভেঙে ফেলে এবং সেখানে হিন্দু ধর্মীয় পতাকা টানিয়ে দেয়। সেই রবীন্দ্র সিংহের বর্তমান অবস্থা জানলে অবাক হবেন। এদিকে রবীন্দ্র সিংহের অবস্থা নিয়ে মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বন্ধুরা, খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব খবর সবার আগে এখানেই রয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে এরই মধ্যে হয়ে গেছে এক রক্তক্ষয়ী সংঘর্ষ। মুসলিমদের বিরুদ্ধে এই আইন পাশ হওয়ায় প্রতিবাদ করেন তারা। আর এ সময় একদল হিন্দু গোষ্ঠী দিল্লির অশোকনগর এলাকায় মুসলিমদের উপর নির্যাতন চালায়। এ সময় রবীন্দ্র সিং নামের একজন যুবক মসজিদের মাইক ভেঙে ফেলে এবং সেখানে হনুমানের পতাকা টানায়। অবশেষে এ ঘটনা হওয়ার কিছুদিন না কাটতেই এক কঠিন পরিণতির সম্মুখীন হলেন রবীন্দ্র সিং, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন সবাই। কারণ জানা গেছে রবীন্দ্র সিং হঠাৎ করে পঙ্গু হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, তার শারীরিক গঠনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা দেখে সবাই বলছে হনুমান আকৃতির। অবাক করা বিষয়, এখনো পর্যন্ত কোনো ডাক্তার এর কারণ খুঁজে পাচ্ছেন না। এদিকে রবীন্দ্র সিং এর এমন ঘটনা নিয়ে মুখ খুলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দিল্লি মুসলিমদের উপর অত্যাচার সম্পর্কে আমি জেনেছি। তাদের ধর্মীয় উপাসনালয় আগুন দিয়ে অনেক বড় অন্যায় করা হয়েছে। এছাড়া মসজিদ ভঙ্গকারী রবীন্দ্র সিং এর খবর আমি শুনেছি। ধর্মীয় স্থান ভাঙলে তার ফল যে খারাপ হয়, রবীন্দ্র সিং এর অবস্থাই তার প্রমাণ। তো প্রিয় দর্শক, রবীন্দ্র সিং এর বর্তমান অবস্থা নিয়ে আপনার মন্তব্য কি, লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।